টানা তিন মাস বন্ধের পর পর্যটক বনজীবী ও মৎস্যজীবীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। আগামীকাল শুক্রবার থেকে উঠে যাবে সুন্দরবনে প্রবেশের এই নিষেধাজ্ঞা। এতে দেশি বিদেশি পর্যটক সহ সব ধরনের জেলে ও বন নির্ভর জীবিকা নির্বাহকারীরা কাল থেকে সুন্দরবনে যেতে পারবেন। তবে এক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত। একবার ব্যবহার হয় এমন প্লাস্টিকের খাবার প্লেট, সফট ড্রিঙ্কসের বোতল ও ক্যান নিয়ে বনে প্রবেশ করা যাবে না। আর ওইসব প্লাস্টিক বন্ধে এবার কঠোর অবস্থানে সুন্দরবনের বন বিভাগ। বনের অভ্যন্তরে পানি ও স্থলভাগে যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল দ্রব্য ফেলতে না পারে, সেজন্য সুন্দরবনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ প্লাস্টিকের এসব সামগ্রী বনের মধ্যে নিয়ে যান, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে, করা হবে জরিমানা। এছাড়াও বিষ ছিটিয়ে মাছ ধরা নিষিদ্ধ সহ যত্রতত্র ময়লা ফেলাও নিষিদ্ধ করা হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার ও হরিণ সহ 375 প্রজাতির বন্য প্রাণী এবং 251 প্রজাতির মাছের প্রজনন নিশ্চিত করতে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবন প্রবেশে নিষিদ্ধ করেছিল বন বিভাগ। জানা গেছে, এই নিষেধাজ্ঞার সময় সুন্দরবনের বন্য প্রাণীরা অবাধে বংশবৃদ্ধির পাশাপাশি পর্যটকদের কোলাহল থেকে মুক্ত হয়ে বনের ভেতর মুক্তভাবে চলাচল করতে সক্ষম হয়েছে। এ কারণে বন্য প্রাণী ও মৎস্য সম্পদ সহ ম্যানগ্রোভ বনের জীব বৈচিত্র্য সমৃদ্ধ হয়েছে, এমনটাই বলছেন বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা। বন বিভাগ জানিয়েছে, সব ধরনের জীবন জীবিকা উপার্জনকারী যেমন জেলে, ট্যুর অপারেটর সহ বাওয়ালিরা নিষেধাজ্ঞার শেষ দিনে বন বিভাগের পাস পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। একইভাবে সুন্দরবনের আশপাশ এলাকার ইকো কটেজগুলোও প্রস্তুতি নিচ্ছে পর্যটক বরণে। ফিরোজ হোসেন, বেঙ্গল নিউজ 24, ঢাকা।